নগরীর চা বিক্রেতা, হকার, বাস ট্রাক ড্রাইভার কিংবা এই ধরনের স্বল্প শিক্ষিত মানুষ জানে না করোনা ভাইরাসের টিকা পাওয়ার প্রক্রিয়া। নিব অবশ্যই, আপনার যা কিভাবে নিতে হয় এত তো আমি জানি না, এদিকে আসেন এত আসলে অবশ্যই নিতে হবে। রেস্টুরেন্টে কি অবশ্যই রেস্টুরেন্ট কেমনে করবেন কি এটা আপনার গিয়া টিকা দেওয়ান লাগলে দেওয়ান লাগবে না, কেমনে দিবেন টিকা, কেমনে টিকা দিতে আমরা জানি। নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানলেও অনেকেরই হাতে নেই স্মার্টফোন, কম্পিউটার বা প্রিন্টার। নগরীর বিভিন্ন স্থানে তাই টাকার বিনিময়ে এ সেবা বিক্রি হচ্ছে। এই এক সপ্তাহে 40 আপ সার্ভিস দিয়েছি আমি, শুধু আমি ফর্ম পূরণ করে দিয়েছি আর প্রিন্ট নিয়েছে এর ডাবল হবে। এই অবস্থায় অনেকেই নিজ উদ্যোগে নিবন্ধন সহায়তা করছেন সুবিধাবঞ্চিত মানুষদের। অনেকের কাছে স্মার্টফোন নেই, তো যার কারণে আমি যদি তাদের নিবন্ধন করে দিই তাদের সমস্ত ডকুমেন্টস আমার কাছে থেকে যাচ্ছে। এখন তারা যখন এটা প্রিন্ট আউট করতে যাচ্ছে সব তো আমার কাছে, এখন হয় আমাকে তাদের সাথে যাওয়া লাগছে, এই একটা জটিলতা। চিকিৎসকরা বলছেন অনস্পট রেজিস্ট্রেশন বন্ধ করা সঙ্গত, তবে সব শ্রেণীবাসের মানুষকে টিকার আওতায় আনতে নগরীর বিভিন্ন স্থানে নিবন্ধন পয়েন্ট করা জরুরি। যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি যারা অনেক বড় বড় কাজ করতে চায় বা যারা অনেক এনজিও আছে তারা কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসতে পারে। রোটারি ক্লাব, লায়ন্স, এসব ক্লাবগুলি এগুলি সব এগিয়ে আসতে পারে। কমিশনারের অফিসে সেখানে যদি একটা ছোট্ট অফিস করা হয় বা সেখানে যদি একটা বুথ করা হয় যে যেখানে এই লোকগুলি আসবে সেখানে নিবন্ধন করে দেবে কিছু লোক। কমিশনারের তো সামনের ইলেকশনেও জিততে হবে এবং মানুষের ভালোবাসা নিয়ে জেতাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, গায়ের জোরে জেতার চাইতে। নিবন্ধন সেবায় মানুষের পাশে থাকতে চান জনপ্রতিনিধিদের কেউ কেউ। যখন কোনো প্রবলেমে পড়ে তখন এই দুইটা জায়গায় কিন্তু আগে কাউন্সিলর অফিস নক করবে, সেখানে না হলে লোকাল পুলিশ স্টেশন যেখানে আছে সেখানে যাবে। যদি এটা আমাদেরকে দেওয়া হয় অবশ্যই এটা খুব ভালো একটা কাজ হবে এবং দেখা গেছে যে আমরা খুব দক্ষতার সাথে কাজগুলো করে উঠাতে পারবো। ভ্যাকসিন নেওয়ার আগে প্রিন্টার নিয়ে পরে এই কার্ড প্রিন্টের সুযোগ নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে পারে বলে মনে করেন কেউ কেউ। ফজলুর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।